নারী সমাজকে প্রগতিশীল চিন্তাধারা ও নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে। ঢাকায় সন্তুলার মা কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানি, পুলিশের তদন্তে ত্রুটির অভিযোগ, এখনো আদেশ দেয়নি আদালত। কুমিল্লার আদিনিবাসী ত্রিপুরা জনগোষ্ঠী প্রায় বিলুপ্তির মুখে। বাঘাইছড়িতে সিজোক মুখবদ্ধ বিহারের জায়গায় আবার সেনাবাহিনী বেদখলে। এ ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিলবয়েস ট্রিবিউন বিশেষ প্রতিনিধি জানান, গত 11 আগস্ট 2023 বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক আন্তর্জাতিক আদিবাসী দিবস 2023 উপলক্ষে ঢাকার কারওয়ান বাজারে ডেইলি স্টারের আজিমুর রহমান মিলনায়তনে আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ে আদিবাসী নারী সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্যোতিরিন্দ্রবতী প্রিয় লারমা বলেন, প্রতিটি মানুষের একটি নীতি আদর্শ থাকে। সামন্তবাদের চিন্তাধারার ভাবাদর্শে মগ্ন হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা ঠিক নয়। তাই প্রগতিশীল চিন্তাধারার মতবাদে আদিবাসী নারী সমাজকে নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে। তিনি আরও বলেন, প্রগতিশীল হয়ে সমাজ ব্যবস্থায় প্রগতিশীল দর্শনকে কাজে লাগিয়ে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই আলোচনায় 8টি সুপারিশমালা প্রদান করা হয়। তার মধ্যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, চুক্তি বাস্তবায়ন, আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংসদে আদিবাসী নারীদের জন্য কোটা সংরক্ষণ, কনভেনশন 9-107 বাস্তবায়ন ও 169 কনভেনশন অনুস্বাক্ষর করা ইত্যাদি উল্লেখযোগ্য। হিলভয়েসের রাঙামাটি সংবাদদাতা জানান, গত 13 আগস্ট 2023 রাঙামাটিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ পুলিশ সুপার কর্তৃক আদালতে প্রদত্ত কল্পনা চাকমা অপহরণ মামলার প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমার নারাজি আবেদনের প্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে বাদীপক্ষ পুলিশের তদন্তের ত্রুটির অভিযোগ তোলেন এবং অধিকতর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। অপরদিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তার পক্ষ মামলাটি বন্ধ করার আবেদন জানান। আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানিতে উভয়পক্ষের বক্তব্য শুনলেও কোনো আদেশ দেননি। শুনানি চলাকালে পুলিশ সুপারের প্রতিনিধি আদালত পরিদর্শক মোহাম্মদ আজম এবং পুলিশ উপপরিদর্শক গণেশ শীল পুলিশের তদন্ত প্রতিবেদনের সপক্ষে যুক্তি তুলে ধরে মামলাটি বন্ধ করে দেওয়ার আবেদন জানান। মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা অভিযোগ করে বলেন, 1996 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত চলতেছে মামলার একটা দীর্ঘ সময়, কোনো চূড়ান্ত দিচ্ছে না রাষ্ট্রপক্ষ। তারপর আর প্রধান আমার দুঃখ আরও দুঃখ হলো যে যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত সেই লেফটেন্যান্ট ফেরদৌস আহমদ আর নুরুল হক এদেরকে ওই অভিযুক্ত করা হয় না পুলিশ রেবুটে বা পুলিশ দলিলে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আদালতের কাছে নারাজি দাবি আবেদন জানিয়ে অধিকতর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে তিনি এ মামলার দ্রুত একটি সুষ্ঠু বিচারের দাবি জানান। হিলভয়েসের বিশেষ প্রতিনিধি জানান, কুমিল্লা একসময় ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মহারাজার সদর দপ্তর ছিল, যেখানে একসময় ত্রিপুরা জনগোষ্ঠী সবচেয়ে প্রভাবশালী ছিল। সে কুমিল্লায় এখন ত্রিপুরা জনগোষ্ঠী ভূমিহীন, সবভূমি থেকে উচ্ছেদের সম্মুখীন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, সংখ্যালঘু, নিজেদের ভাষা সংস্কৃতি বিলুপ্তপ্রায় হয়ে সমতলের এই আদিবাসীরা এখন অনেকটাই বাঙালির মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি আরও জানান, রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সিজকমুখ সার্বজনীন বৌদ্ধবিহারের প্রাঙ্গণে পরিত্যক্ত সেনা ক্যাম্পের জায়গায় সেনাবাহিনী পুনরায় সেনা ক্যাম্প স্থাপনের কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত 16 আগস্ট সকাল আনুমানিক 10টায় সেনাবাহিনী ও আনসারের আনুমানিক 20-25 জনের একটি দল সম্পূর্ণ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে অত্যাধুনিক বিভিন্ন মারণাস্ত্র, মোটর, মেশিনগান, উন্নত প্রযুক্তির ওয়াকিটকি ও সরঞ্জাম নিয়ে সিজক কলেজপাড়া থেকে লম্বাছড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত টহল অভিযান চালিয়েছে। গত 17 আগস্ট 2023 সকাল আনুমানিক 7-8টার দিকে আবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোলা বারুদ, অস্ত্রশস্ত্র ও তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সিজকমুখ বৌদ্ধবিহার প্রাঙ্গণে পরিত্যক্ত সেনা ক্যাম্প জায়গায় সেনাবাহিনীর একদল সেনা অবস্থান করে।
কয়েক ঘন্টা অবস্থানের পর সেনা সদস্যরা আবার তাদের ক্যাম্পে চলে যায় বলে জানা যায়। এর ফলে স্থানীয় যুবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো অফিস হিলভয়েস টিভি। মানবাধিকার লঙ্ঘনের অপ্রকাশিত সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন হিলভয়েসের পর্দায়।